বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা নূহ নবীর জামানাতে বন্যা হয়েছিল বিরাট বড় বন্যা হয়েছিল ভাই এ বন্যার কথা আমি বলবো না তফসিরে কাসাব পড়ে দেখুন তফসিরে বাইজাবি পড়ে দেখুন তফসিরে ইবনে কাসির পড়ে দেখুন তফসিরে তবারি পড়ে দেখুন তফসিরে জমাক সারি পড়ে দেখুন হে তরুণ যুবকেরা বিভিন্ন তাফসীরের মধ্যে পাবেন বিরাট বন্যা হয়েছিল পাহাড়ের উপর 40 গজ উঠে গিয়েছিল চুলোর ভিতর থেকে পানি বেরোতে শুরু করেছিল নূহ নবীর ছেলে কেনান যে আল্লাহ মানেনি নবী মানেনি সে এই বন্যাতেই ডুবে মারা গিয়েছিল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তরুণ যুবকেরা শুনে রেখে দেন নূহ নবীর জামানায় এই বন্যার ঠিক কিছুদিন আগে একজন বুড়ি মা এসে হাজির দিয়েছিল বুড়ি মা এসে বলে ইয়া নবী আল্লাহ ও আমাদের নবী ও আমাদের পয়গম্বর আমি বুড়ি মা আপনার কথা মেনে নিলাম আপনার আল্লাহকে এক বলে মেনে নিলাম আপনাকে পয়গম্বর নবী বলে মেনে নিলাম আপনি পড়িয়ে দিন কালেমা পড়িয়ে দিন কালেমা পড়ে আমি ঈমান আনতে চাই লুত নবীর জামানাতে নূহ নবীর জামানাতে ওই বুড়ি মা যখন এসে নূহ নবীকে যখন বলল হুজুর আমি ঈমান আনতে চাই হে তরুণ যুবকেরা হযরত নূহ নবী বললেন মা বুড়ি মা ঠিক আছে মা ঈমান এনে নাও নূহ নবী কালেমা পড়িয়ে দিলেন কালেমা পড়িয়ে দিয়ে বলেন মা এই যে বিরাট নৌকা তৈরি হচ্ছে কিস্তি তৈরি হচ্ছে মা ওমা তুমি দেখতে পাচ্ছ মা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহ উম্মতের উপর নারাজ হয়েছেন মা অল্প কিছুদিনের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন একটা বিরাট বড় বন্যা হবে মা এই বন্যাতে যারা নৌকায় উঠবে কিস্তিতে উঠবে তারাই কেবল বাঁচবে বাকিরা আর কেউ বাঁচবে না ও মা বুড়ি মা শুনে রেখে দাও মা সেই বন্যার সময় লক্ষ্য রেখো মা বন্যার সময় খেয়াল রেখো মা এই নৌকাতে কিন্তু এসে উঠে যাবে যদি না নৌকায় উঠতে পারো তাহলে কিন্তু বাঁচতে পারবে না মা বুড়িমা বলে হুজুর আমি বয়স হয়েছে আমার আপনি একটু লক্ষ্য রাখবেন নৌকায় যেন আমি উঠতে পারি এ তরুণ যুবকেরা বুড়ি মা চলে যাচ্ছেন এমন সময় নূহ নবী বললেন মা বুড়ি মা ও মা বুড়ি মা শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনাকে একটা নসিহাত করি মা আপনি চলে যাচ্ছেন যখন একটা নসিহাত করি ও মা বুড়ি মা শুনে রেখে দিন মা যে কোনো অবস্থায় পড়েন না কেন আপনাকে একটা নসিহাত দিলাম সেটা হলো আপনি যে কোনো অবস্থায় পড়েন না কেন আপনি সাবাকটা নেবেন সব সময় আল্লাহর জিকিরটা নিজের লেসানে জিহবাতে লাগিয়ে রাখবে যে কোনো অবস্থায় পড়েন না কেন মা আল্লাহর নামের জিকির করবেন যদি আল্লাহর নামের জিকির করেন ফাজকুরুনি আজকুরুকুম আমার আল্লাহ বর্তমান আমরা পড়ে থাকি কোরআন মাজিদ আল্লাহ দিয়েছেন তৎকালীন যুগে নবী বললেন যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আমার আল্লাহ আপনাকে স্মরণ করবে আল্লাহ যদি বান্দাকে স্মরণ করে তাহলে কি হবে আল্লাহ যদি বান্দাকে স্মরণ করে কি হবে তার কোনো চিন্তা থাকবে ভয় থাকবে লা তাখাফ ওয়ালা তাহজান তোমাকে ভয় পেতে হবে না চিন্তা করতে হবে না তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে বিপদ কোনটা দিয়ে আসবে আর যাবে টের পাবে না বুঝতে পারবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন আপনারা জানেন ফিলিস্তিনে গন্ডগোল চলছে আবার নতুন করে ইসরাইল আর ফিলিস্তিনি গন্ডগোল শুরু হয়েছে একটু কষ্ট হচ্ছে একটু বলবো হ্যাঁ টাইম বেশি নাই মাশাআল্লাহ টাইম প্রায় শেষের দিকে একটু বলে দেব মাঝখানে বলবো একটা কথা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ফিলিস্তিন আর ইসরাইল গন্ডগোল হচ্ছে কোন একদিন ডিটেইলস বলবো কিভাবে ইসরাইল রাষ্ট্র তৈরি হলো কিসের জন্য এত লড়াই বাইতুল মুকদ্দাস কাদের বাইতুল মুকদ্দাস কিভাবে সৃষ্টি হয়েছে হে তরুণ যুবকেরা ইসরাইলটা কাদের ছিল ফিলিস্তিনিটা কারা ছিল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দাও সেই জালুত মালুত ভাই আমার যা তালুতের কথা শুনেছেন এই জালুতকে যিনি হত্যা করেছিলেন নাম তার হলো দাউদ সেই দাউদ নবী পরবর্তীকালে ভাই আমার এলেন ফিলিস্তিন সেখানে তৈরি হলো দাউদ নবীর সন্তানের নাম হলো হযরত সুলাইমান নবী এই সুলাইমান নবী বাইতুল মুকদ্দাস তৈরি করলেন ঈসা নবী থেকে ঈসা নবীর শত্রু যারা ছিল একদল ঈসা নবীকে মেরে ফেলেছি বলে প্রচার করল আর একদল ঈসা নবীর ভক্ত ছিল একদল ইহুদি হয়ে গেল একদল নাসারা হয়ে গেল 1930 সালে ভাই আমার পোল্যান্ড থেকে চলে এলো ইসরাইল ভাই আমার ইহুদিরা এলো এখানে ফিলিস্তিনে সেখানে তারা বসবাস শুরু করলো ওই জায়গাটাকে স্বাধীন করে রাষ্ট্রসংঘের প্রেরণায় ওই জায়গাটা স্বাধীন করে ইসরাইল রাষ্ট্র তৈরি করল ফিলিস্তিনিরা মেনে নিল না তারপর থেকে লড়াই শুরু হয়ে গেল এ তরুণ যুবকেরা আজও লড়াই চলছে অশ্রু চোখে লিখেছি আমি চোখে আসে না ঘুম অশ্রু চোখে লিখেছি আমি অশ্রু চোখে লিখছি আমি চোখে আসে না ঘুম ফিলিস্তিনি মুসলিমদের দেখো দেখছে করছে ওরা ঘুম উড়ছে বিমান পড়ছে বোমা গাজার ওই বুকে মরছে শিশু মরছে নারী মরছে ধুকে ধুকে অপরাধী নাই রে তারা নাই রে দুনিয়াতে অপরাধী নাই রে তারা নাই রে দুনিয়াতে অশ্রু চোখে লিখেছি আমি চোখে আসে না ঘুম ফিলিস্তিনি মুসলিমদের করছে ওরা ঘুম উড়ছে বিমান মরছে শিশু মরছে ওই নারী উড়ছে বিমান পড়ছে বোমা পড়ছে মরছে ওই নারী চলছে দেখো ভাই আমার উড়ে উড়ে কত জাহাজ নগরী ফিলিস্তিনি মুসলিমদের শহীদ করে দেয় ফিলিস্তিনি মুসলিমদের শহীদ করে দেয় অপরাধী নাই রে তারা নাহি রে দুনিয়াতে অপরাধী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে গাজা ভাই আমার গাজার উপর ইসরাইল কর্তৃত্ব কায়েম করেছে অনেক লড়াই অনেক যুদ্ধ অনেক কথাবার্তা আমি ডিটেলস বলবো না ভাই আমার কিন্তু মুসলমানেরা ফিলিস্তিনিরা তাদের মসজিদ বাইতুল মুকদ্দাস যে বাইতুল মুকদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে হে তরুণ যুবকেরা একটা ভাইরাল ভিডিও সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে ইন্টারন্যাশনাল আপনারা দেখেছেন ভাই মাঝে মধ্যে আইবি ডিআইবি বিভিন্ন রকম ইনভেস্টিগেশনের অফিসারদের কাছে ভাই আমার ওই সমস্ত পোষা কুকুর থাকে ট্রেনিং প্রাপ্ত ডগ হে তরুণ যুবকেরা ইসরায়েলি সেনাদের কাছে ট্রেনিং প্রাপ্ত ডগ আছে কুকুর আছে হিংস্র কুকুর কিন্তু মুসলিমরা ভাই আমার ফিলিস্তিনি মুসলিমরা নিজের অধিকার হরণ করতে ভাই আমার নিজেদের অধিকার নষ্ট করতে চান না তারা ওই বাইতুল মুকদ্দাসের চত্বরে যায় ইহুদিরা ঘিরে রাখে, ইহুদি সৈন্যরা ঈমানদারদের নামাজ পড়তে দেয় না। হে তরুণ যুবকেরা, ঈমানদারেরা জোর করে নামাজ আদায় করে, তারা নিজেদের অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করে। এর জন্য তাদের গুলি খেতে হয়, রাবার বুলেট খেতে হয়, তাদের জীবন দিতে হয়, শহীদ হয়ে যেতে হয়। তার বিনিময়েও তারা কিন্তু বাইতুল মুকদ্দাস ছেড়ে দেবে না। একটা ভাইরাল ভিডিও দেখা যায়, বাইতুল মুকদ্দাসের চত্বরে বাপ বেটা দুজন মিলে বাইতুল মুকদ্দাসের চত্বরে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে। কয়েকজন ইসরায়েলি সৈন্য ওই বাপ বেটা দুজনকে নিয়ে মজা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য দূর থেকে ট্রেনিং প্রাপ্ত কুকুর ছেড়ে দেয়, হিংস্র কুকুরকে ছেড়ে দেয়, হিংস্র ডগ ছেড়ে দেয়। ভিডিও ফুটেজে তারা শ্যুট করে নেয়, অনেকেই শ্যুট করতে থাকে। ওই বাপ বেটা দুজনকে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, হত্যা করবে, মেরে ফেলবে, এতে তারা আনন্দ পাবে। হে তরুণ যুবকেরা, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। মিফতাহুল ভাই আমার দোস্ত আমার, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি যেমন নামাজ, আর একদিকে কিন্তু আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে দিদার হলো নামাজ। নামাজ যখন সে পড়ছে আল্লাহর সঙ্গে বান্দার দিদার হচ্ছে। ওদিক থেকে ভাই আমার ছুটে ছুটে হিংস্র কুকুরটা যাচ্ছে, ওই বান্দা কিন্তু নামাজ পড়ছে। তার ইমানের জোর ছিল আলাদা, তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল পরিপূর্ণ। নামাজ সে ত্যাগ করে না, নিয়ত করেছে যদি এই কুকুরের আঘাতে আমার মওত হয় হবে, এতে আমার কোনো দুঃখ নাই। হে তরুণ যুবকেরা, ওই কুকুর যাচ্ছে হিংস্র গতিতে, আওয়াজ করতে করতে ক্ষিপ্রতার সঙ্গে যাচ্ছে। কাছে যখন যায় ওই নামাজি বাপ বেটা রুকুতে গিয়ে সিজদায় যায়, আল্লাহু আকবার বলে যখন সিজদায় যায়, কুকুর তার পাশে এসে ঘেউ ঘেউ করতে করতে কামড়ানোর ক্ষমতা আর পারে নাই, কামড়াতে পারে নাই। ঘেউ ঘেউ করতে করতে বান্দা যখন নামাজে সিজদায় যায়, ওই কুকুর তখন আশপাশটায় ঘুরে ঘুরে পোষা বিড়ালের মতো হয়ে যায়। এই ভিডিওটা ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে ভাই। এরপরেও মুসলমান তোমার আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ এলো না, এরপরেও মুসলমান তোমার নবীর প্রতি বিশ্বাস পরিপূর্ণ এলো না। যদি নবীর প্রতি বিশ্বাস পরিপূর্ণ আসতো তাহলে মুখের দাড়িটা কি তুমি কাটতে পারতে। যদি বিশ্বাস নবীর প্রতি পরিপূর্ণ আসতো, সকালবেলা তুমি লটারি কেটে ভাগ্য পরীক্ষা কি করতে যেতে। যদি তোমার বিশ্বাস নবীর প্রতি পরিপূর্ণ আসতো, রাসূলের সুন্নত গুলো কি তুমি ছাড়তে পারতেন। যদি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে, তাহলে কি নামাজ তুমি ছেড়ে দিতে। হে তরুণ যুবকেরা, নূহ নবী বলেছিলেন মা বুড়ি মা, মা বুড়ি মা, বুড়ি মাকে বললেন মা যে কোনো অবস্থায় পড়েন না কেন আল্লাহর নামের জিকির করবেন মা। দেখতে 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 এমন সময় বেশ কিছুদিন কেটে গেছে, বন্যা এসে হাজির হয়েছে। আমি আগেই বলেছি উনুনের চুলোর ভিতর থেকে বন্যার পানি হদ হদ করে বেরোতে শুরু করেছে, আর আস্থায় আমার ওই পাহাড়ের উপর 40 গজ পানি উঠে গেছে। পৃথিবী আবার নতুন করে দ্বিতীয়বার সেজে উঠেছে ভাই আমার। বন্যাতে যারা নৌকায় উঠেছিল তারাই বেঁচেছে, পৃথিবী ধূলিসাৎ বন্যায় সব ধ্বংস হয়েছে। যারা কেবলমাত্র নৌকায় উঠেছিল তারাই দ্বিতীয়বার বেঁচেছে। আদম নবীকে আদি পিতা বলা হয়, আর দ্বিতীয় পিতা এর জন্য নূহ নবীকে বলা হয়। হে তরুণ যুবকেরা, বন্যা হয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে, দ্বিতীয়বার আবার পৃথিবীতে মানুষ নতুন করে সেজে উঠেছে, গাছপালা তরুলতা নতুন করে হয়েছে। হে জওয়ান যুবকেরা, নূহ নবীর মনে পড়েছে আহ বন্যার সময় কি ওই বুড়ি মাকে নৌকাতে তোলা হয়েছে। সঙ্গীরা বলে হুজুর মনে হয় তোলা হয় না, বুড়ি মাকে তো দেখি না। নূহ নবী বলে তাহলে বেঁচে আছে কিনা জানি না, মনে হয় হয়তো আর বেঁচে নাই। চলো তো বাবা দেখি ওই বুড়ি মা যে অ্যাড্রেস দিয়েছিল সেখানে একটু ঘুরে আসি। এ তরুণ যুবকেরা, হযরত নূহ নবী কয়েকজন সঙ্গী নিয়ে বুড়িমার অ্যাড্রেসে গেলেন। অ্যাড্রেসে যখন যান, দূর থেকে বুড়িমা দেখতে পায়। বুড়িমা নবী আসছেন দেখে ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান করতে থাকেন। নবী আসছেন বলে কথা, নবীর কদমের ধুলোটা যদি আমার হুজরা মোবারকে পড়ে আমি ধন্য হয়ে যাব। হে তরুণ যুবকেরা, বুড়িমা বড্ড আনন্দিত হন আর মনে মনে চিন্তা করে, মনে হয় আমার নবী আসছেন আমাকে ভাই আমার বন্যার খবর দিতে। হে তরুণ যুবকেরা, বুড়ি মাকে দেখলেন নবী, নবী নূহ আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন। বুড়ি মা বেঁচে আছে। বুড়ি মার কাছে যখন এসেছে, বুড়ি মা বলছে হুজুর আমার কত তাকদির বুলান, কত কপাল ভালো যে আমার নবীর কদমের ধুলোটা আমার হুজরায় পড়ছে। হুজুর বেয়াদবি নেবেন না, তাহলে বন্যাটা কবে হচ্ছে? আপনি কি আমাকে বন্যার সংবাদ দিতে এসেছেন? নূহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, মা বুড়ি মারে, ও মা বুড়ি মা, আমি তোমাকে বন্যার সংবাদ দিতে আসি নাই। মা আমি দেখতে এসেছি বন্যা তো হয়ে গেছে, তুমি বেঁচে আছো না মারা গেছো? বেঁচে থাকার তো কথা নাই। ও মা, মা তোমাকে তুলতে ভুলে গেছি, তুমিও ভুলে গেছো মা। বন্যা কিন্তু হয়ে গেছে, এই বন্যাতে তুমি কেমন ভাবে বেঁচে রইলে? বুড়িমা চোখ ভরা পানি। সেই সময় বলে হুজুর বন্যা হয়ে গেছে। বলে হ্যাঁ হুজুর, বলবো কি? শোনেন শোনেন, বন্যা আপনি বলেছিলেন মা বুড়ি মা যে কোনো অবস্থায় পড়ো না কেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, আল্লাহর স্মরণ করবে। আল্লাহকে যদি স্মরণ করো আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে মা। ও মামা, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন তোমার লেসানটা জিহবাটা আল্লাহর এবাদতে লাগিয়ে রাখবে। হুজুর আমি আপনার এই সবককে গ্রহণ করেছিলাম, আমি আল্লাহর জিকিরে সব সময় মশগুল থাকতাম। হুজুর বলবো কি? শুনুন শুনুন, বন্যা যদি হই থাকেন কোনটা দিয়ে বন্যা এসেছে আর গেছে আমি বুড়ি মা টের পাই না, বুঝতে পারি না। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবী বলেছিলেন হে সাহাবী আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আলাইকা বে মুজালিসা আহলাজ যিকির, যখন তুমি কোন জিকিরের মজলিস পাবে হে আবু রাজিম শুনে রেখে দাও, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নেবে। যখন কোন তাফসীরের মাহফিল পাবে, কোরআনের মাহফিল পাবে, ওয়াজ নসিহতের মাহফিল পাবে, জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিল পাবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য কর্তব্য মনে করে নেবে। বিশ্ব নবী বললেন দুই নাম্বার হলো ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাসতাতাত বিযিকরিল্লাহ। হে বাবা আবু রাজিম, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, বাবা আবু রাজিম শুনে রেখে দাও, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, নির্জনে যখন থাকবে, কোনো কিছু কাজকর্ম নিয়ে যখন থাকবে, তুমি তোমার লেসানটাকে জিহবাটাকে অন্য কথাতে লিপ্ত রাখবে না। তুমি তোমার লেসানটা জিহবাটা আল্লাহ 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 জিকিরে মশগুল রাখবে। জোরে হবে না সুবহানাল্লাহ। হে আবু রাজিব, যদি তুমি এই দুটো নির্দেশ মানতে পারো যদি তুমি এই দুটো কথা মানতে পারো আমি বিশ্বনবী তোমাকে জানিয়ে দিয়ে যাই। হে বাবা আবু রাজিম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে বলি বাবা আবু রাজিম, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আল্লাহ তোমার আখিরাতেও ভালো করবেন। बल तो उसिरून अल हयात दुनिया वल आखिरत खैरुन व अबका। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই পৃথিবীর জীবন তোমাদের জন্য ক্ষণস্থায়ী, এই পৃথিবীর জীবন তোমাদের জন্য অল্প দিনের, এই পৃথিবীর জীবন তোমাদের জন্য ২০ বছর ৩০ বছর ৪০ বছর ৫০ বছর ৬০ বছর ৭০ বছর, এই পৃথিবীর জীবন তোমাদের ক্ষণস্থায়ী, পরকালের জীবনটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী এবং ভালো। কিন্তু কেউ মরতে চায়, কেউ ভালো জীবনে যেতে চায়। আল্লাহর কোরআন বলছে পরকালের জীবনটা ভালো, মৃত্যুর পরের জীবনটা ভালো এবং শ্রেষ্ঠ। এখন বলুন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি মরাটাকে পছন্দ করো না বেঁচে থাকাটাকে, মৃত্যুকে কেউ পছন্দ করবে? যারা বলেন করবে, করবে না। মরার ভয়ে, মৃত্যুর ভয়ে। হে তরুণ যুবকেরা আমার আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজাজা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। কারো মৃত্যু যদি ক্যান্সারে লেখা থাকে ক্যান্সারে হবে, কারো মৃত্যু যদি টিউমারে লেখা থাকে টিউমার বাস্ট হয়ে হবে, কারো মৃত্যু যদি হার্ট অ্যাটাকে লেখা থাকে সেটা হবে, কারো মৃত্যু যদি রাস্তায় লেখা থাকে রাস্তায় হবে, কারো মৃত্যু যদি পানিতে ডুবে থাকে সেটা হবে, কারো মৃত্যু যদি বজ্রপাতের আঘাতে লেখা থাকে বজ্রপাতেই তার মৃত্যু হবে। তবে মনে রাখবেন তাকদির হলো দুই প্রকার, একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট। আর তাকদির লা ইয়ারদ্দু ইল্লা বিদুয়া, তাকদির পরিবর্তন হয় না, হলে দোয়ার দ্বারাই পরিবর্তন হতে পারে। হে তরুণ যুবকেরা আপনি দোয়া চেয়েছেন নিজের জন্য, আপনি দোয়াটা চেয়েছেন নিজের ছেলে মেয়ের জন্য, আপনি দোয়া কি চেয়েছেন নিজের স্ত্রীর জন্য, আপনি দোয়া কি চেয়েছেন নিজের বাপ মায়ের জন্য, আপনি দোয়া কি চেয়েছেন নিজের আপনজনের জন্য। যদি আপনার তাকদীরটা অনির্দিষ্ট হয়ে যায় ভাই, আর আপনার তাকদীরের জন্য যদি আপনি দোয়া চান, আপনার হায়াত দারাজির জন্য আপনি যদি দোয়া চান, আপনার বাপ মায়ের হায়াত দারাজির জন্য যদি দোয়া চান, আপনার ছেলে মেয়ের সুস্থতার জন্য যদি দোয়া চান, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের হায়াত দারাজির জন্য যদি দোয়া চান, তাকদীর যদি অনির্দিষ্ট হয়, তাকদীর নির্দিষ্ট হলে দোয়া কবুল হবে না। আর তাকদীর যদি অনির্দিষ্ট হয়, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, হায়াত ছিল ৫০ বছর, আপনার দোয়াতে আল্লাহ তার হায়াতটা বাড়িয়ে ৭০ করে দেয়। দোয়া চেয়েছে কোথায়? দোয়া চাইবেন চায়ের দোকানে, দোয়া কোথায় চাইবেন? মাচাতে বসে দোয়া কোথায় চাইবেন? হে তরুণ যুবকেরা দোয়াটা কোন জায়গায় চাইতে হবে? অফিসটা কোথায়? আপনার ছেলের স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করবেন, অফিসটা যদি না জানেন, দরখাস্তটা যদি ঠিক জায়গায় জমা না দেন তাহলে আপনার কোনো কাজে লাগবে না। অফিস জানতে হবে, প্রত্যেকটা জিনিসের অফিস জায়গা আছে, ঠিকঠাক অফিস আছে ভাই, সেই অফিসে যদি নামটা লেখানো হয় তাহলে কাজ হবে আশা করা যায়। দুনিয়াতে কাজ হোক বা নাই হোক আল্লাহর দরবারে কিন্তু কাজ হয়। আল্লাহর অফিসটা কোথায় জানতে পারেন ভাই? হে তরুণ যুবকেরা, আল্লাহর অফিসটা কোথায় আমার আল্লাহ জানিয়ে দেন। ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যখন তোরা আমার কাছে কিছু চাইবি সেটা নামাজের মধ্যে গিয়ে চাইবি। জোরে হবে না? মাচাই বসে অভিযোগ করলে কাজ হবে? কি ঝামেলা বলো দেখি। মাচাই বসে বসে অভিযোগ করছে, আল্লাহ আমার এই এত বিপদটা দিচ্ছে জানিস তো ভাই, আল্লাহ আমাকে একদম ভালোবাসে না, আমার কি বিপদ দিল, আমার এটা হয়ে গেল ওটা। ওইখানে বলে লাভ হবে না, চায়ের দোকানে বলে লাভ হবে না, আল্লাহর অফিসে যোগাযোগ করো। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ, নামাজের মধ্যে তুমি আল্লাহর অফিসে জানাও, আল্লাহ কবুল করবে। আসলে আমরা এসব কথা মনে রাখি না, এসব কথা জানলেও মানি না, আমাদের বিশ্বাস হয় না। বিপদে পড়লে প্রথমে মেম্বারের কাছে যায়, কথা ঠিক না বল? মুসলমানের ছেলে যখন বিপদে পড়ে ভাই, সবচেয়ে প্রথম সে মেম্বারের কাছে যায়। ও আমাদের মেম্বার ভাই, বড় বিপদে পড়েছি তাই এর একটা ফয়সালা চাই, সেখানে যদি না হয় প্রধানের কাছে যায়। ও আমাদের প্রধান ভাই, বড় বিপদে পড়েছি তাই তোমার কাছে একটু জানাই, তুমি আমার একসঙ্গে ছোটবেলার বন্ধু ছিলে ভাই, সেদিনটা আজও ভুলতে পারি নাই। বলে কি হয়েছে রে মন্টু? বলে আর বলো না ভাই ঝন্টু, আমার ওই রাস্তার ধারের জায়গাটায় ওটা নিয়ে সমস্যায় পড়েছি ভাই, বড় জটিল কেস হয়। ওই একটা জায়গা নাকি 3 বার মালিক বিক্রি করেছে ভাই। দেখছেন না মাঝে মাঝে একটা জায়গা 3 বার বিক্রি হচ্ছে? আপনাদের দিকে হয় না, অনেক জায়গায় হয় দেখবেন। মালিক একটা জায়গা 3 বার করে বিক্রি করেছে, মিউটেশন কনভার্সন সব হয়ে গেছে, 3 জন কিনে নিয়ে ঝামেলায় পড়ে গেছে, কি করবে? হে তরুণ যুবকেরা, প্রধান বলে ঝামেলা মিটাতে পারবো না, শেষে আর কোথায় যাব ভাই, আর কোনো রাস্তা নাই, এত টাকা আমার সব নষ্ট হয়ে যাবে ভাই, চল একটু এবার আল্লাহকে জানাই। মসজিদে গিয়ে এবার চাচা মসজিদে যায়, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে নাই। এবার চাচা মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় গিয়ে চোখের পানি জানায়, আল্লাহ এত টাকা খরচা করে ফেলেছি, বড় বিপদে পড়েছি, এবার আমি বাঁচতে চাই। ঠিকঠাক যদি অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া হয়, আল্লাহ বলবেন চিন্তা করিস না, বান্দা তোরা আমাকে ভুলে থাকতে পারিস, আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি নাই। তোরা যদি আমার দিকে একটু আসিস, আমি আল্লাহ তোদের দিকে অনেকটা যাই। মান জা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা তোরা যদি আমার জন্য 1 দিন, আমি আল্লাহ তোদের জন্য 10 দিয়ে দিই। আল্লাহর কোরআন। বিপদে পড়লে মুসলমানের ছেলে আল্লাহকে ডাকে না, আগে মেম্বারের কাছে যায়, প্রধানের কাছে যায়, নেতা মন্ত্রী ধরে, অফিস আদালত ধরে, পুলিশ প্রশাসন ধরে। ধরুন, ধরতে বারণ করিনি, কিন্তু আল্লাহকে ভুলে যাচ্ছেন, কাজ সাকসেস হবে না। আল্লাহকে মনে রাখুন, সাকসেস করার মালিকটা হলেন আল্লাহ, কথা ঠিক না? সাকসেস করার মালিক, আপনার কবুল করার মালিক, কাজ দেওয়ার মালিক হলেন আল্লাহ। আপনি যদি আল্লাহকে মনে রাখেন। আসলে গোলমালটা কোথায় জানেন? আমরা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আনি না, আমরা মুখে বলি আল্লাহ মানি কিন্তু কার্যে মানি না পরিপূর্ণভাবে মানি না বলে হুজুর আল্লাহকে তো দেখতে পাই না কি করে আল্লাহকে মানি আল্লাহকে দেখি না নবী তো 1450 বছর আগে এসেছিলেন শুনেছি নবীকে তো চোখে দেখি না তাই আমরা কাজে গাফলতি হয়ে যায় যদি নবীকে দেখতে পেতাম যদি আল্লাহকে দেখতে পেতাম তাহলে কোনো গোলমাল আমাদের হতো না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহকে না দেখে বিশ্বাস করার नाम हलो ईमान से ईमान मजबूत आछे किना एकबार भेबे नेन और आल्लाह के आपनी देखें ना परिपूर्ण विश्वास आपनार नाई किन्तु एमन किछु काज आछे एमन किछु व्यायाम निदर्शन आछे जे निदर्शनगुलो देखे आल्लाहर प्रति परिपूर्ण विश्वास आनते हय যদি বলেন এমন কয়েকটি নিদর্শন দিন দেখি হুজুর এমন কয়েকটি নিদর্শন দিন আপনি যে নিদর্শনগুলো দেখলে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আসবে হে তরুণ যুবকেরা আপনি বলবেন আমি কম্পিউটার যুগের মানুষ আমি 5G ইন্টারনেট যুগের মানুষ আমি মানববিহীন ড্রোনের যুগের মানুষ আমি পরমাণু হাইড্রোজেন বোমার যুগের মানুষ সমুদ্রের তলায় শহর তৈরি হচ্ছে এমন যুগের মানুষ গঙ্গা নদীর নিচে দিয়ে মেট্রো যাচ্ছে এমন যুগের আমি মানুষ চীন শহর চীন একটা ট্রেন তৈরি করেছে যে ট্রেন মাটি দিয়ে যায় আবার মাঝে মাঝে আকাশে উড়ে বেড়ায় এমন যুগের আমরা মানুষ তাই আমাদেরকে বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দেয় যদি বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দেওয়া হয় তাহলে পরিপূর্ণ বিশ্বাস করবেন আল্লাহকে বলে হ্যাঁ হুজুর তবে শোনেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে আমার বন্ধুরা सुने रखे दिन बाबा जेने रखे दिन अमर अल्लाह कुरान मजीदे बोले छेने जालिकल किताब ला रैबा फी हुदाल लिल मुत्ताकिन एटा हलो सेई किताब जाते कोनो सन्देह नाई मुत्ताकी बान्दारा एई किताब थेके हिदायत प्राप्त हय तोमार बुके राखो आल्लाहरी भय आसबे ना कोनो दिन कोनो पराजय आसबे ना कोनो दिन कोनो पराजय बोलुन ना सुबहानाल्लाह आल्लाहर भय यदि बुके राखो कवि बोलছেন কোনো পরাজয় হবে না হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহর বুকে বাল্লার ভয় বুকে আছে কি একটু চিন্তা করুন তো দেখি আছে ভাই আল্লাহর ভয় বুকে আছে যদি থাকতো তাহলে বেনামাজি হতে পারতাম যদি থাকতো তাহলে রমজানের রোজা ছাড়তে পারতাম যদি আল্লাহর ভয় বুকে থাকতো ভাই তাহলে যাকাত ভাই আমার যাকাতে দেওয়ার ঠিকঠাক নিয়ম অস্বীকার কি করতাম যাকাত দেওয়া কি গোলমাল কি করে ফেলতাম আল্লাহর ভয় যদি বুকে ঠিকঠাক থাকতো তাহলে সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা কি করতে যেতাম আল্লাহর ভয় ঠিকঠাক যদি থাকতো রাত্রে 9টা বাজলে চিনু মিনু টিনু পিনুরা লাল পানি চালানোর জন্য সোপের সামনে গিয়ে লাইনটা কিংয়ে লাগিয়ে রাখতো বুকে হাত দিয়ে চিন্তা করুন মুসলমান মুসলমানের ছেলে টাইট ফিটিং জিন্স পরে স্কিন টাইট গেঞ্জি পরে হাই রে হাই নতুন জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে বাড়িতে আবার ব্লেড দিয়ে কাঁচি দিয়ে ছিঁড়ছে এখন আবার ছেঁড়া প্যান্ট পাওয়াও যাচ্ছে ভাই মোটরসাইকেল থেকে পড়ে ছিঁড়েছো নাকি বলে হুজুর এ আপনারা বুঝবেন না বুঝবো না মানে टाइटल एम ए मास्टर डिग्री बीएड एक हाई स्कूले 13 बचर चाकरी करछि उच्च माध्यमिक हाई स्कूल और तुम बोलो हुजूर बुझबे ना एक बोझाओ यू टेल मी बोलो बोले हुजूर एटा हलो निउ फैशन सर की बोले सलेमान खानेर स्टाइल आई बाप बाप सलेमान खानेर स्टाइल मुसलमानेर छेले स्किन टाइट पैंट स्किन टाइट गेंजी बुझते पारछेन हाय रे हाय कानेते दुल नाके फूल और माथार ओपरे रेखेछे गंडारेर मतो चूल ताते आबार रंग करे दिएछे कालारिंग बुझते पारछो हाथे पाए गाए टैटू लागेछे टैटू हा हा लम्बा लम्बा आछे चूल कानेते आछे दुल हाथे सोनार चूड़ी बिलाती तार घड़ी पंजाबी गाए दिए हाथा तार मोड़ानो लम्बा ओरनाटा काँधे आछे तार झुलानो लम्बा लम्बा आछे चूल कानेते आछे दुल हाथे सोनार चूड़ी बिलाती तार घड़ी पंजाबी गाए दिए हाथा तार मोड़ानो लम्बा ओरनाटा काँधे आछे तार झुलानो हेटे चले आँका बाँका जान कोनो नायिका काछे गेले देखा जाय मेये मानुष ना ओटा हलो मिद्देपाड़ार मिस्टर सोहेल राना ओटा होलो मिद्दे पारार मिस्टर सोहेल राना के राना के मोना मोटेओ চেনা যায় না আপনাদের ছেলেরা ভালো এরা ছেঁড়া জিন্সের প্যান্ট পরে না মুসলমানের ছেলে হিরিক যেখানে এরা সেখানে বুঝতে পারছো হিরিক যেখানে এরা সেখানে বাজারে যদি একটা গন্ডগোল হয় তিরঙ্গা চেবাচ্ছে পুচপুচ করে ফেলচার দৌড়াচ্ছে मुसलमान हाय रे मुसलमान मुसलमानेर नारी करछे बाराबारी हाथे धरेछे काटारी बोलछे बेरिये आइ शशुर शाशुड़ी हाटिमा टीम टीम हुजूरेर कथा घोड़ा टीम हुजूर तु जत बोलबी बोल आमी कान करेछि हावड़ार पोल 1 2 3 4 टाकार जन्य हब चोर 5 6 7 8 टाका पेले सबाई साइड 9 10 टाकाय ब्रेन माटी टाका टाका माटी हय देखा दे नय मा टाका दे दुटोर मध्ये एकटा दे एखन तो टाका छाड़ा किछु काज हय ना पृथिबीते देखछेन ना टाका छाड़ा किछु काज हय ना हाय रे हाय सबेती घुष चाय सबेती घुष चाय बैकडोर मेरे 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 बैकडोर मेरे मेरे एमन अवस्था হয়েছে মনে কনফিডেন্স চলে আসছে মনে কনফিডেন্স চলে আসছে মনে মনে করছে কবরে যাওয়ার পরে তো হুজুররা বলে মুনকার নাকির ফেরেশতা আসবে ছেলেপুলেদেরকে ওসিয়াত করব টাকা সমেত ঢোকাবি কবরে যেই আসবে ফেরেশতা এসে বলবে মান রব্বকা ওনি ব্যাকডোর থেকে বের করে বলবো এই নাও 5000 টাকা যেই বলবে ওমা দীনকা বলবে এই নাও 10000 টাকা হবে ভাই কাজে লাগবে না কোনো কাজে লাগবে না मुसलमानेर नारी करछे बाराबारी चालाच्छे स्कूटी गाड़ी मुसलमानेर नारी करछे बाराबारी चालाच्छे स्कूटी गाड़ी गाए नाई ओरना बोलछे आमार दिके देख ना चुल करते कालार जाच्छे ब्यूटी पार्लार चोखे कालो चश्मा जानो बेदर में जोस्ना स्किन टाइट गेंजी खुंचछे से संगी टाइट फिटिंग पैंट देबे ब्रेक डांस मुसलमानेर नारी हे मुसलमान विश्वनबीर निर्देशगुलोके मानुन एकटुखानि आपनाके भाबते हबे हे जवान युवकेरा हे आमार मुरब्बियानेरा बंधुरा आमार सुने रेखे दिन आज के मुसलमान गान बाजनाते मत्त हयेछेन मुसलमान नबीर निर्देशगुलोके अमान्य करेछेन इस्लामके आज के ध्वंसेर पथे निये जाच्छे किन्तु इस्लामेर हेफाजतेर दायित्वटा स्वयं आल्लाह ग्रहण करेछेन इन्नाद्दीना इंदाल्लाहिल इस्लाम आमी আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। একটা ভিডিও ফুটেজ দেখলাম, ভিডিও ফুটেজ একটা নবীর প্রশংসায় নাতে রাসূল হচ্ছে, নাতে রাসূল সেই নাতে রাসূলটাই আবার নবীর প্রশংসা, নবীর আব্বার প্রশংসা, নবীর নাতে আম্মা জানের প্রশংসা, সেই নাতে রাসূলের সঙ্গে লাগানো হয়েছে ডিজে, ঢিক ঢাক ঢিক ঢাক ঢিক ঢাক ডিজে লাগিয়েছে, ডিজে গান ঢিক ঢাক ঢিক ঢাক। আজ পর্যন্ত আমি যত বাংলা গজল দেখেছি নাতে রাসূল পেয়েছি, কোনো বাংলা গজল বা নাতে রাসূলের মধ্যে মিউজিক নাই এবং নিত্য তো দূরের কথা কোনো অমুসলিম ভাইরাও কোনো পর্যন্ত কোনোদিন নবীর নাতে রাসূল তারা পাঠ করেছে বটে, কোনোদিন মিউজিক লাগায়নি এবং নৃত্য করেনি। কারণ নবীর প্রশংসা নাতে রাসূল যখন পাঠ করা হয় তখন হৃদয় দিয়ে মন থেকে অনুভব করতে হয়। নবীর নাতে রাসূলটা যখন পাঠ করা হয় সেই জায়গা সেই অবস্থাটা নিজের হৃদয়ের মধ্যে পরিস্ফুটিত হয়, অথবা অটোমেটিক একটা আবেগ তৈরি হয়। নবীর নাতে রাসূল শুনে নবীর প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। এমন অনেক নাতে রাসূল আছে যেগুলো শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যায়। হে তরুণ যুবকেরা, আমার দুঃখ অন্য জায়গায়। ওই মজলিসে হাজার হাজার মানুষের মধ্যে অনেক মুসলমান ছিল, তারা কোনো প্রতিবাদ করেনি, তারা বলেনি, ম্যানেজমেন্ট যারা করেছে তাদের বলেনি যেটা কখনোই কাম্য নয়। পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতির দেশ, এখানকার মুখ্যমন্ত্রী সম্প্রীতির কথা বলেন, সেই সম্প্রীতির বাংলাতে এমন কিছু ঘটনা ঘটাবেন না যাতে মানুষের হৃদয়ে আঘাত লাগে, মানুষের আবেগে আঘাত লাগে, মুসলমানদের ভাবাবেগে আঘাত লাগে, এমন কাজ আপনারা করবেন না। এটুকু বলার লোকের অভাব দেখা দিয়েছেন। মুসলমানও তার নবীর অপমান হয় এটা সে নির্দ্বিধায় সহ্য করে যায়। অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র নিন্দা করি, মিডিয়ার মাধ্যমে তীব্র প্রতিবাদ করি। যারা এই ঘটনা ঘটেছেন ফারদার কখনো যেন না ঘটান, আর কোনোদিন যেন আমরা জানতে না পারি। আমাদের আবেগে লাগে, আমাদের ভাবাবেগে লাগে, কষ্ট হয়। কি নাতে রাসূলটা জানেন? দে দে পাল তুলে দে, নৌকা মাঝি হেলা করিস না। কত সুন্দর কথা। দে দে পাল তুলে দে, নৌকা মাঝি হেলা করিস না। যাবো আমি জিয়ারতে সোনার মদিনা, ওরে যাবো আমি জিয়ারতে সোনার মদিনা। তার সঙ্গে কি হচ্ছে? ঢিক ঢাক ঢিক ঢাক ঢিক ঢাক ঢিক 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 ঢাক ঢিক ঢাক। ওই সর্বনাশ, বুঝতে পারো। আর ওদিকে মেয়েরা নাচছে। আচ্ছা 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 আচ্ছা, হাই রে হাই। মুসলমানের ছেলেরা ওখানে ছিল, মুসলমানের ছেলেরা ওখানে ছিল। বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। এই মিডিয়ার ভাইরা সব কি লাইভ দিচ্ছে নাকি? हाँ जाने तो सबाई जाने तो जो हमें लाइव दीते दी ना किन्तु एमनी रेकर्डिंग करबें परे आपनारा आपनादेर मतो छाड़बें मीडियार भाईदेरके आमि खूब भालोबासी खूब पसंद करी एक कलेमा जिक्र ला इलाहा इल्लल्लाह पाखिर गाने गाने हावार टाने टाने एई नामेरी सुर सुना जाए एई नामेरी सुर सुना जाए होले आपन हारा इल्लल्लाह 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 नहीं के गो नहीं अल्लाह छाड़ा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह की बोलते हैं सल्लल्लाहु अलैहि वसल्लाम घुम पाच्छे ना कि आपनादेर मजलिसे आलोटा कम देया होयेछे तो घुम पे जाच्छे ना तो एक बार तकबीर ध्वनि जानतो देखी नाराए तकबीर और जोरे हबे ना नाराए तकबीर आल्लाह के डाकते हबे आल्लाह के तखोनी डाकबेन जखन आपनार आल्लाहर प्रति परिपूर्ण विश्वास आसबे जे कथा थेके एत दूरे एसेछिलाम आमी आपनादेर बुझिया बोझानोर चेष्टा करेछिलाम आज के इंटरनेटेर जुगे आज के 5G जुगे आज के एकविंश शताब्दीते चाँदे चंद्रयान जाच्छे सेई जुगेते बास करे आमी जोदि आपनाके बुझिए दिए जाई 1450 बछर आगे आल्लाह जेटा निर्देश दिएछेन सेटा आजकेर जुगेर विज्ञान बास्तबताय परिणत हयेछे ताहले कि आपनार विश्वास दृढ़ हबे आपनार विश्वास मजबूत हबे आपनि कि विश्वास करबेन आल्लाहके ना देखे आल्लाहके परिपूर्ण विश्वास करबेन एखन आपनि विश्वास करें बटे किन्तु परिपूर्ण विश्वास आपनि करें ना यदि परिपूर्ण विश्वास करतेन ताहले आपनि नामाज छाड़ते पारतेन ना कारण आल्लाह एकटा कथा 82 बार बोलेछेन एकटा कथा जिनि 82 बार बोललेन ताके यदि मेने थाकि ताहले तार 82 बार बोला कथाटाके गुरुत्व दिते हबे 82 बार बोलार परेओ आपनि 5 वक्त नामाजी हलेन ना তাহলে আপনি বলছেন মানি আপনি বলছেন আল্লাহকে মানি কিন্তু পরিপূর্ণ মানেন না যাতে পরিপূর্ণ মানেন তার জন্য আমি আপনাকে একটা উদাহরণ দেব বেশি লম্বা চওড়া নয় আমার এরকম বক্তব্য অনেক দেওয়া আছে ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ করেন আমার নাম দিয়ে অনেক বক্তব্য বেরিয়ে আসবে অনেক উদাহরণ আমি দিয়েছি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা পৃথিবীর বুকে একটা সমুদ্র আছে যে সমুদ্রটার পানি হলো দুই রকম শুনেছেন তো নাকি দেখেছেন ভাইরাল ভিডিও দেখেছেন পানিটা হলো দুই রকম একটা সমুদ্রের মধ্যে পানিটা ভাই আমার দুটো হিমবাহ থেকে দুটো জায়গা থেকে পানি এসে মিশ্রিত হয়েছে ওই সমুদ্রের পানিতে মিলেছে কিন্তু পানিটা হলো দুই রকম দুটো পানির কালার আলাদা দুটো পানির টেস্ট আলাদা দুটো পানির ভাই আমার বৈশিষ্ট্য আলাদা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এই পানিটা নিয়ে গবেষণা হলো কবে জানেন সালটা হলো 1942 साल हे जवान युवकेरा 1942 साले प्रथम पानी निये गवेषणा हलो हे जवान युवकेरा, हे आमार बंधुरा, हे आमार मुरब्बियानेरा, जिनि एई पानी निये गवेषणा शुरू करलेन, ए विषयेर उपर जिनि आलोकपात करलेन तिनि हलेन फ्रांसेर एकजन बिख्यात बड़ विज्ञानी, तिनि हलेन मेरिन साइंटिस्ट, सामुद्रिक विज्ञानी, तार नाम हलो मिस्टर जैक फ्रांसर। এই মিস্টার জ্যাক ভিকোস্টাম ফ্রান্সের একজন বিখ্যাত বড় বিজ্ঞানী। তিনি যন্ত্রপাতি নিয়ে সমুদ্রের তলাতে নেমে গেলেন। দীর্ঘদিন ধরে সমুদ্রের তলায় গিয়ে গবেষণা করলেন, দীর্ঘদিন ধরে সমুদ্রের উপরে এসে গবেষণা করলেন, দীর্ঘদিন ধরে সমুদ্রের পানি ল্যাবেতে নিয়ে গিয়ে গবেষণা করলেন। গবেষণা করে একটা থিওরি তৈরি করলেন। এই থিওরিটার নাম দিলেন কোস্টা থিওরি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এই কোস্টা থিওরিতে তিনি তিনটে বৈশিষ্ট্য উল্লেখ করলেন। একটা হলো লবণাত্মক, একটা হলো ঘনত্ব, আর একটা হলো উচ্চতা। হে তরুণ যুবকেরা, এরপরেও তিনি মানসিকভাবে স্বস্তি পাননি। তার কাছে এটা বিস্ময়কর মনে হয়েছিল, তার কাছে এটা ওয়ান্ডারফুল মনে হয়েছিল। এটা কি করে সম্ভব? একটা সমুদ্রের পানি কিভাবে দুরকম কালার হয়, দুরকম তার বৈশিষ্ট্য হয়, দুরকম তার উচ্চতা হয়, দুরকম তার স্বাদ হয়, দুরকম তার ঘনত্ব হয়, দুরকম তার লবণাক্তটা দুরকম হয়, এটা কি করে সম্ভব? অথচ সমুদ্রের পানিটা দুটো একসঙ্গে মিলে আছে। ভাই আমার কিলোমিটারের উপর কিলোমিটার দুটো পানি একসঙ্গে মিলেছে, কিন্তু মনে হচ্ছে তাদের মাঝখানে একটা অলৌকিক পার্টিশন, একটা দেওয়াল দেওয়া হয়েছে। এটা কিভাবে সম্ভব? তিনি চিন্তিত থাকলেন। এক সময় দেখা যায় তিনি আরবে গেছেন, সৌদিতে গেছেন, আরবে গেছেন, আরবের গোল টেবিলে গিয়ে বসেছেন। পৃথিবী বিখ্যাত বড় বড় বিজ্ঞানীরা সেখানে এসে উপস্থিত হয়েছেন। সে সময় মিস্টার জ্যাক ভিকোস্টাম তিনি তার থিওরির কথা উল্লেখ করেছেন। তার থিওরির কথা যখন উল্লেখ করেছেন, সেই সময় আরবের এক মুসলিম বিজ্ঞানী মুচকি হেসে বলেছেন, হে মিস্টার জ্যাক ভিকোস্টাম, আপনি যে সমুদ্রটা আবিষ্কারের কথা বলছেন, যে সমুদ্রের পানির আবিষ্কারের কথা বলছেন, 1942 সালে যাকে নিয়ে আপনি গবেষণা করলেন, দীর্ঘ এতগুলো বছর ধরে এত যন্ত্রপাতি নিয়ে গবেষণা করলেন, যে সমুদ্রের পানিটা দুরকম, দুরকম পানি, তার মাঝখানে যেন একটা আবরণ আস্তরণ দেওয়া হয়েছে, এই পানি নিয়ে আপনি গবেষণা করলেন, এই পানি সম্পর্কে আপনি 1942 সালে আপনি তথ্য তৈরি করলেন, কিন্তু হে মিস্টার জ্যাক ভিকোস্টাম, এই পানি সম্পর্কে আমার আল্লাহর কোরআন 1450 বছর আগে তথ্য দান করেছে। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আরবের ওই মুসলিম বিজ্ঞানী বলেছিলেন, হে মিস্টার জ্যাক ভিকোস্টাম, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার হলো 19 আর 20। এই 19 আর 20 নাম্বার আয়াত আল কোরআনে সূরা রহমানে আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদে জানিয়ে দিলেন দুটো সমুদ্রের কথা। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র যারা একসঙ্গে মিলিত হয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও তিনি তো সেই আল্লাহ যিনি দুটো সমুদ্রকে একসঙ্গে মিলিত করেছেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান তাদের মাঝখানে বাইনাহুমা তাদের দুটোর মাঝখানে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান তাদের মাঝখানে যেন একটা আবরণ আস্তরণ দান করেছেন যে আবরণ আস্তরণের কারণে তারা একে অপরের থেকে মিলিত হতে পারেনি ভাই আমার দুটো সমুদ্রে মিলে আছে বটে কিন্তু তাদের মাঝখানে আল্লাহর কুদরতি একটা আবরণ দান করেছেন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে साढ़े 1400 बचर आगे आल्ला बोले दिलेन 1942 साले जेटा गवेषणा हलो সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে জানিয়ে দিলেন হে তরুণ যুবকেরা হে মুসলমান এর পরেও কি আল্লাহকে পরিপূর্ণ মানবেন না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার 1450 বছর আগে কোরআন বলছেন মাতৃগর্ভে যখন শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় হে তরুণ যুবকেরা শুক্রাণু যখন মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করেন অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ তাআলা একটা জমাট বাঁধা রক্তে পরিণত করেন ওই জমাট বাঁধা রক্তটাকে ভাই আমার অল্প একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহবা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় দান করেন মায়ের পেটের মধ্যে এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে প্রথম শ্রবণ শক্তি আল্লাহ বাচ্চার দান করেন 1450 বছর পর বিজ্ঞানীরা বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করলো যন্ত্রপাতি আবিষ্কার করেন সেখানে গবেষণা করে ধরা পড়ল মায়ের পেটে পঞ্চ ইন্দ্রিয়র প্রথম ইন্দ্রিয় যেটা কাজ করে বাচ্চার সেটা হলো শ্রবণ শক্তি জোরে হবে না मुसलमान पुरुष बच्चा छोट बेलाय खतना करते हैं खतना माने जेटा बोली मुसलमानी करा ताई तो ना कि अपना की बोलें एक बोलें की बोलें अपना हाँ हुदेन ना राग करछेन ना कि आमार उपरे एक कष्ट होच्छे ছোটবেলায় পুরুষ বাচ্চাদের ভাই আমার মুসলমান ঘরের বাচ্চাদের ছেলেদের পুরুষদের পুরুষ বাচ্চাদের ছোটবেলায় ছেলে বাচ্চাদের হে তরুণ যুবকেরা খাতনা দিতে হয় এটা হলো সুন্নতে ইব্রাহিম বিশ্বনবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন 1450 বছর আগে 1450 বছর পর গবেষণা হলো গবেষণায় মেডিকেল সায়েন্স তথ্য দেয় ছোটবেলায় যদি খাতনা করা হয় বড় হলে অনেক যৌন রোগ জীবাণু आजकेर जुगे विज्ञान वास्तवता परिणत हय एरपर आपनी नबीके विश्वास करें ना एरपर आपनी आल्लाहके मानें ना যদি আপনি আল্লাহকে বিশ্বাস করতেন মানতেন নবীর নির্দেশ যদি আপনি পরিপূর্ণ মেনে চলতেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা আপনি নামাজটা ঠিকঠাক পড়তেন নামাজে আপনি ফাঁকি দিতেন না নামাজের কোনো অজুহাত তৈরি করতেন না কোনো অজুহাত আল্লাহর দরবারে গ্রহণ হবে না হে তরুণ যুবকেরা নামাজ আপনি জানেন না নামাজ আপনি জানেন না মাসলা বলছে নামাজ যদি না জেনে থাকেন সুবহানাল্লাহ 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 দিয়ে আপনি নামাজিরা যেমন ভাবে নামাজ পড়ে ওইভাবে গিয়ে নামাজটা পড়ো আমার আল্লাহ তোমাকে নামাজি বান্দা বলে কবুল করে নেবেন আপনারা আমার পীর মেজলা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ তিনিও এই মাসালা দিয়ে গেছেন নামাজ তোমার যতক্ষণ জানো না ততক্ষণ সুবহানাল্লাহ দিয়ে তুমি তাসবিহ দিয়ে নামাজটা আদা করো এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায় আল্লাহ তোমাকে নামাজি বান্দা বলে কবুল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাত मुसलमान छेले बोले एबार मस्जिद तला थेके पाला कि जाला तारातारी पाला क्यों रे भाई बोले मुआज्जिन यदि देखते पाए ताहले ना चाइलेও नामाज घाड़े पड़े जाए ऐ नामाज पढ़बी आय कि विपदे पड़ेछि भाई ताई तारातारी कैराम खेलते पालाय तारातारी माचाई गिये तास खेलबो भाई अरे एखन तो हाथे हाथे मोबाइल फ्री फायर और पबजी खेले गुली दिए खुली उड़िए देय खाली गुली चालाচ্ছে এত গুলি চালাচ্ছে খুলি ফুলি সব উড়িয়ে দিচ্ছে বুঝতে পারছেন আমি এর আগেও বলেছি সব জায়গায় বলি আজও বলছি ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো মুসলমানের ছেলেরা আসক্ত হয়েছে সেদিনও বলেছিলাম হারাম আজও বলে যায় হারাম 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 মিলাদুন্নবীতেও যাবে ফ্রি ফায়ার পাবজি খেলবে এটা হতে পারে না জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়বে ফ্রি ফায়ার পাবজি খেলবে এটা হতে भाई आमार रमजानेर रोजा रखबे फ्री फायर पबजी खेलबे एटा होते पारे ना जे नबी नामाजेर कथा बोलेछेन जे नबी रोजार कथा बोलेछेन सेई नबी फ्री फायर पबजी हाराम जानिये दियेछेन बोलबेन केमन करे हुजूर तखन तो फ्री फायर पबजी छिलो ना 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক নেশা হলো হারাম আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন তো এই ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো নেশা কি নেশা নয় হে তরুণ যুবকেরা এই অনলাইন গেমের জ্বালায় মানুষ অস্থির হয়ে যায় পিতামাতা আজকে চিন্তায় অস্থির হয়ে যায় পিতামাতার অবাধ্য হয়েছেন সন্তান কাজকর্ম থেকে গাফিল হয়ে গেছে নামাজ কালাম दिन धर्म থেকে সরে গিয়েছে শিক্ষা পড়াশোনা এডুকেশন কোরআনের প্রথম শব্দ পড়ো 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 ইকরা আর এ বলছেন চলো খেলো 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 ফ্রি ফায়ার পাবজি গো হে তরুণ যুবকেরা কোরআনের নির্দেশকে অমান্য করে লেখাপড়া থেকে চ্যুত হয়ে যায় পিতামাতার অবাধ্য হয়ে যায় শুধু তাই নয় কিতাবে দেখা যায় ইন্নাল মুবাজ্জিরিনা কানু अपचय खर्चाकारी हलो शैतानेर भाई जारा अपचय खर्चा करे नेट खर्चा करे पैसा खर्चा करे क्यारेक्टर किने खर्चा करे समय खर्चा करे विभिन्न भावे मोबाइले व्यस्त थाके एई अपचय खर्चा करार जन्य जारा फ्री फायर पबजी गेम खेले आमी मुहिब्बुल्लाह हुसैनी बोले दिए जाए हे मुसलमानेर छेले तोमार कारा कारा फ्री फायर पबजी ऑनलाइन गेम डिलीट करबेन हाथ तुले देखान तो देखी कारा कारा डिलीट करबेन ऐ छेलेरा एकटु हाथ तुले देखाओ शैतानेर भाई होबे ना डिलीट करबे शैतानेर भाई होबे ना डिलीट करबे नबी बोलेছে হারাম হারাম কাজ ছাড়বে না ধরবে একটু কারা কারা খেলে একটু হাত তুলে দেখাও না ভাই দেখি কজন দেখতে পাই ভাই আমার একটু দেখিয়ে দাও আল্লাহ তোমাদের কবুল করে নেবে হতে পারে তোমাকে আজকের থেকে এমন আল্লাহ नेक বান্দা বানিয়ে দেবে যে জীবনটা বদলে যাবে কারা কারা ফ্রি ফায়ার পাবজি খেলে একটু হাত তুলে দেখাও দেখি আমি সব জায়গায় তোলাই আজকেও তুলছি একটু হাত তুলে দেখাও এক এক জায়গায় 20 জন 30 জন 40 জন বলে হুজুর আমরা খেলা ছেড়ে দিলাম কারা কারা খেলে একটু হাত তুলে দেখাও না দেখি কি গো আছে खूब चालाक जयपुरेर लोकेरा खूब चालाक हाँ भांगे मुचकाबे ना खेललेও বুঝতে দেবে না হুজুর বুঝে যাবে লোকে দেখে ফেলবে তাই তো নাকি লোকে দেখে ফেলবে আল্লাহ দেখলে অসুবিধা নাই তাই তো নাকি লোকে দেখলে অসুবিধা কাকে লজ্জা করছো হ্যাঁ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমি হাত জোর করে বলে দিয়ে যাই আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইনি এসেছি তাই আপনাদের হাত জোর করে বলে দিয়ে যাই মুসলমান বিশ্ব নবীর শিষ্য হয়ে যান বিশ্ব নবীর তরিকা সুন্নতগুলোকে মেনে নেন খুব অল্প সময়ের জন্য দু চার কথা বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব বন্ধুরা আমার আমার আপনার জন্য ইসলামের বেশি ক্ষতি হচ্ছে ইসলামের ক্ষতি আমরা করছি। আমরা মুসলমান নিজেদের মধ্যে দলাদলি মারপিট দাঙ্গা ফাসাদ করে নবীর নির্দেশকে অমান্য করছি, আল্লাহর নির্দেশকে অমান্য করছি। দলবাজি, দলের শেষ নাই, আখেরি জামানা। এ দল ও দলকে খারাপ বলবে, ও দল সে দলকে খারাপ বলবে। এক ভাই আর এক ভাইকে সহ্য করতে পারছি না, চাচা ভাইপোকে, মামা ভাগনাকে, ভাই ভাইকে, এক দোকানদার আর এক দোকানদারকে, এক মাস্টার আর এক মাস্টারকে, এক ডাক্তার আর এক ডাক্তারকে, এক মৌলবী আর এক মৌলবীকে সহ্য করতে পারছি না। যেখানে কোরআনের নির্দেশ ছিল ফাসলেহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইরা একসঙ্গে ইসলাহ করে নাও, সেখানে ইসলাহ তো দূরের কথা, আমরা ইসলামের ক্ষতি বেশি করে ফেলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে মুসলমান আমরা কোন জায়গায় পৌঁছে যাচ্ছি? রাসূলের সুন্নাত, তরিকা, আখলাক, চরিত্র আমরা ভুলে যাচ্ছি। মুসলমান রাসূলের সুন্নতকে ছেড়ে দিয়েছি। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীথ রজনীতে সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। আল্লাহুম্মা চলে আসছে, বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইকে জিজ্ঞাসা করলাম, আমি এত বুঝতে পারিনি আগে, আমার পরে কে আছে জিজ্ঞাসা করতে। আমার মামাতো ভাই, আপনাদের পীরের আওলাদ, আওলাদে মুজাহিদুজ্জামান, আমার ছোট ভাই, মামাতো ভাই, মাশাআল্লাহ পীরজাদা জুনায়দ সিদ্দিকি সাহেব, মাশাআল্লাহ তিনি চলে এসেছেন, কিছু সময় পরেই আসবেন। আপনারা খুশি তো নাকি? কি জি, মাশাআল্লাহ। দেখবেন দেখতেও সুন্দর, মনও সুন্দর, ওয়াজও সুন্দর, জান ঠান্ডা হয়ে যাবে দেখবেন ইনশাআল্লাহ। আপনারা আলোচনা শুনে আখেরি মোনাজাত নিয়ে যাবেন। বাবাজি আমার, কমিটির ছেলে কে আছে? যাও ছোট ভাইকে নিয়ে চলে এসো।